ডাইজেস্ট, বাংলা সাহিত্য ব্যাকরণ। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? অনিলা দেবী। আধ্যাত্মিক উপন্যাসের লেখক কে? প্যারিচাঁদ মিত্র। অনিক শব্দের অর্থ হচ্ছে সৈনিক। জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত বা দৃষ্টান্ত? মধ্যপদলোপী কর্মধারয়। এনাটমি শব্দের অর্থ শারীর বিদ্যা। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভুশো কোপা। আফতাব শব্দের সমার্থক কোনটি? অর্ক। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বাকযোগ আড়ম্বর। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এ চরণদ্বয়ের লেখক মদনমোহন তর্কালঙ্কার। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? এটি একটি রূপকথা। বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার? 3 প্রকার। কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করে কোন লেখক? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? চ হচ্ছে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। অপ কি ধরনের উপসর্গ? এটি একটি সংস্কৃত উপসর্গ। নিচের কোনটি মীর মোশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল? তিনি 1847 সালে জন্মগ্রহণ করেন এবং 1912 সালে মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সাহচর্য শব্দের শুদ্ধ গঠিত বা গঠন হচ্ছে সহচর যোগ য। পাহাড়তলি গ্রামে জন্মগ্রহণ করেন। উপরের কোনটি সঠিক ছিল না, অর্থাৎ যে অপশনগুলো ছিল কোনটি সঠিক ছিল না। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? 11টি। বাংলা সাহিত্যের আদিকবি কে? লুইপা। তৎসময় শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি? সাধুরীতি। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। ফারুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম সাতসাগরের মাঝি। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি শাহ মোহাম্মদ সগি। চাচা কাহিনীর লেখক সৈয়দ মুস্তফা আলী। মুসলমান নারী জাগরণের কবি বলা হয় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা বড়ুচণ্ডী দাস। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? কৃপার শাস্ত্রের অর্থবেদ। কবি আলাওলের জন্মস্থান কোথায়? ফতেহাবাদ পরগনা। অনলপ্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। অগ্নিমীনা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয়োল্লাস। বাংলা সাহিত্যে কথ্যরীতি প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সবুজ পত্র। জনক শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে জনযোগ এক। বাক্যের 3টি গুণ কি কি? আকাঙ্ক্ষা আসক্তি হবে, এখানে আসক্তি লেখা রয়েছে, সঠিক হবে আসক্তি ও যোগ্যতা। 71-এর চিঠি কোন জাতীয় রচনা? মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1953 খ্রিস্টাব্দে। সনেট কবিতার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। সুমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। আবদুল্লাহ উপন্যাসের রচয়িতা কে? কাজী ইমদাদুল হক। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী। উপরোট শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন? কৃতদাসের হাসি। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? জাহান্নাম হইতে বিদায়।
বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন, জহির রায়হানের আরেক ফাল্গুন, সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা ফররুখ আহমদ। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি? কবিতার কথা। নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? ধূমকেতু। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিকের নাম মীর মোশাররফ হোসেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পথপ্রাকৃত গল্প কোনটি? ক্ষুধিত পাশা। কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? 1753 সালে। মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি? বেহুলা গীতাভিনয়। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? বিয়ে পাগলা বুড়ো। ইয়ং বেঙ্গল কি? ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি? দিগদর্শন। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? 19 শতকে। লোকসাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে লোকসাহিত্য বলে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র? রাধাকৃষ্ণের প্রেমের দূতী। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলা। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি? ভারতচন্দ্র রায়গুণাকর। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? নেপালের রাজ গ্রন্থশালা থেকে। কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? আনন্দময়ীর আগমনে। তাটি খানা খানে ইত্যাদি হচ্ছে পদ্মাশ্রিত নির্দেশক। প্রপরা অপ হচ্ছে সংস্কৃত উপসর্গ। ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। লাঠালাঠি এটি কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি সমাস। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, এটি কোন জাতীয় বাক্য? মিশ্র বাক্য। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যুক্ষুদা। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। পাখি সব করে রব রাতে পোহাইল পংক্তির রচয়িতা কে? মদনমোহন তর্কালঙ্কার। কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়? পাকা আম। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন? দীনেশচন্দ্র সেন। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? রক্তম্বর ধারিণী মা। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? সমাপ্তি। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? রশিদ করিম। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? এটি একটি উপন্যাস। কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? মনীষা মঞ্জুরি। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কল্লোল পত্রিকা। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? বর্তমান। নষ্ট হওয়ার স্বভাব যার, এক কথায় বলা হয় নশ্বর। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে দ্বিগু সমাস। কোন বাক্যটি শুদ্ধ? তাহার জীবন সংশয়ময়। চাঁদের মুখ এর ব্যাস বাক্য হল চাঁদরূপ মুখ। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথায়? এ বাক্যে ঔষধ
শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? কর্মকারকে শূন্য বিভক্তির উদাহরণ। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো, সুতরাং তুমি প্রথম হবে। কোন ধরনের বাক্য? জটিল বাক্য। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? বলাকা কাব্যের কবিতা। বাংলা ছন্দ কত রকমের? তিন রকমের। কোনটি? শুদ্ধ শব্দ দ্বন্দ্ব। দয় বয় দন্ত নয় দয় বয়। অমিত চাকর ছন্দের বৈশিষ্ট্য হলো অন্তমিল নেই। বাংলা ভাষার ইতিবৃত্ত কি রচনা করেন? মোহাম্মদ শহীদুল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধটি উপন্যাস? শেষের কবিতা। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? এটি একটি পত্রিকা।